হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় দলে। চোট পাওয়ার পর এখনও সুস্থ নন তিনি। পরপর দুটি ম্যাচে খেলার সম্ভাবনা কম। ইডেনে 5ই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় দলে। বাংলাদেশের বিরুদ্ধে গোড়ালিতে চোট পাওয়ার পর এই মুহূর্তে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে আছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি পাণ্ডিয়া। বোর্ডের তরফে প্রথমে বলা হয়েছিল 29শে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে খেলতে দেখা যাবে ভারতীয় দলের অলরাউন্ডারকে, কিন্তু 2রা নভেম্বর মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত পাওয়া যাবে না হার্দিক পাণ্ডিয়াকে। এরপরই ইডেনে 5ই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়া। বোর্ড সূত্রে খবর, সাবধানতার জন্যই ভারতীয় দলের অলরাউন্ডারকে এখনই দলের সঙ্গে রাখা হচ্ছে না, পুরোপুরি সুস্থ হওয়ার পরই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পাণ্ডিয়া। এদিকে গত রবিবার নিউজিল্যান্ডকে হারানোর পর ছুটির মেজাজে ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অন্যভাবে ছুটি কাটালেও কোচ রাহুল দ্রাবিড় সহ টিমের সাপোর্ট স্টাফরা হিমাচলের পাহাড়ে ট্রেকিং করলেন। দলে ব্যাটিং ফিল্ডিং কোচ থেকে শুরু করে দলের সব সাপোর্ট স্টাফরাই দ্রাবিড়ের সঙ্গী হলেন। ক্রিকেটারদের বিশ্রাম ও চোট এড়ানোর জন্য রোহিত শর্মাদের উপর বিশেষ নির্দেশ জারি করেছিল ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। কলকাতা টিভি। 28শে অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্সে। তার আগে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। বহিরঙ্গ এবং অন্তর্মহলের পাশাপাশি এবার নতুনত্বের ছোঁয়া ইডেনের মাঠেও। ইডেনে স্পোর্টিং উইকেট পাবে সব দল। আর কী কী নতুনত্ব রয়েছে ইডেনের পিচে, এ বিষয়ে কলকাতা টিভিকে বিস্তারিত জানালেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। ইডেন গার্ডেন্স একেবারে প্রস্তুত। আর আমরা জানি যে 28 তারিখ প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডস, এবং ইডেন গার্ডেন্স নিয়ে যখন আলোচনা হয় তখন তার পিচ নিয়েও আলোচনা হয়, এবং যিনি পিচ প্রস্তুত করেন, যিনি মানে যার মস্তিষ্ক থেকে পিচ তৈরি হয়, তিনি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে অবশ্যই বিজয়ের শুভেচ্ছা এবং একই সঙ্গে কলকাতা টিভিতে স্বাগত। কলকাতা টিভির সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা। একদম, এবং আপনি যেমনটা জানেন যে ম্যাচ শুরু হচ্ছে 28 তারিখ থেকে এবং সবার নজর ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচের দিকে, ইডেনের পিচের চরিত্রটা কেমন হচ্ছে? দেখো, আমি করছি ইডেনের এটা 9th ইয়ার, তো 9th ইয়ারের মধ্যে এখনও পর্যন্ত উইকেট খুব ভালো হয়েছে, তোমরা সবাই দেখেছো এবং দর্শক থেকে আরম্ভ করে প্লেয়াররা সবাই এটাকে প্রশংসা করেছে, যার জন্য আমি 4 বার 5 বার অল ইন্ডিয়া বেস্ট উইকেটের প্রাইজও পেয়েছি। আশা করি সেরকমই ভালো হবে উইকেট। একেবারে মানে এটা ব্যাটিং ট্র্যাক হচ্ছে, মানে ইন্ডিয়ান টিম কম্বিনেশন কীভাবে সাজাবে, মানে সেক্ষেত্রে কি 3 পেসার 2 স্পিনার? দেখো, টিম কম্বিনেশন ওরা কীভাবে সাজাবে সেটা নিজেদের ব্যাপার, কিন্তু আমি বলতে পারি এটা সবার জন্য কিছু না কিছু থাকবে, মানে ব্যাটিংয়ের যে ডিপার্টমেন্টের জন্য কিছু থাকবে এবং বোলিং বিভাগের জন্য কিছু থাকবে, মানে স্পোর্টিং উইকেট হবে আর একদম জমজমাট লড়াই হবে, এইটুকু বলাই যায়। পিচ নিয়ে তো আমরা আলোচনা করছি, আপনি একদম মানে এখন পিচ কিউরেটর থেকে ব্যক্তি সুজন মুখোপাধ্যায় আসছি, ভারতকে নিয়ে কতটা আশাবাদী? এখনও পর্যন্ত ভারত তো খুব ভালো খেলছে। দেখো, তোমাকে সত্যি কথা বলতে গেলে দুটো টিম খুবই ভালো খেলছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড ও তো একটা দুটো ম্যাচ পর থেকে নিউজিল্যান্ডও ভালো পিক আপ করেছে, তবে আমি খুব আশ্চর্য হয়ে গেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলা থেকে, বা পাকিস্তানের বলতে পারো, এরা যে এত পিছিয়ে পড়বে না ভারতের। আর ভারতের কথা বলতে গেলে ভারতের, দেখো তুমি ICC র্যাঙ্কিংয়ে প্রত্যেকটা বিভাগে ভারতে, মানে প্রথম 5 জনের মধ্যে ভারতে যে একটা করে প্লেয়ার আছে, যেই যেইতেই যাবে, ব্যাটিংয়ে বলো, মিডলারে বলো, তোমার বোলিংয়ে বলো, স্পিন বোলিংয়ে বলো, ফিল্ডিংয়ে বলো, তো সেই অনুযায়ী ভারতে 11টা প্লেয়ার ওদের 10টা প্লেয়ার ICC র্যাঙ্কিংয়ের উপরে র্যাঙ্কিং প্লেয়ার, তো সেই টিমটাও সেরকম ভালোই খেলছে, সেরকমই খেলছে। আশা করি আমরা চ্যাম্পিয়ন হব, আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত যদি কিছু অর্ডার না ঘটে। মানে এটা কিন্তু পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ছিলেন না এখানে, যে বক্তব্যটা তিনি রাখলেন, ব্যক্তি এবং ক্রিকেট ফ্যান সুজন মুখোপাধ্যায় ছিলেন এবং তিনি বলছেন যে ভারত ভালো খেলবে, চ্যাম্পিয়ন হবে, এবং আমরা সবাই কিন্তু সেটাই ভাবছি যে 2011-র পর আরও একবার 2023-এর 19শে নভেম্বর আহমেদাবাদের মোতেরাতে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখব। ক্যামেরা শোভনের সঙ্গে জয়জ্যোতি, কলকাতা টিভি।